দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার। যত সময় গড়াচ্ছে ঠিক ততই কিন্তু সিলেটের সাবিপ্রবীর আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আস্তে আস্তে তাদের ক্যাম্পাস ছেড়ে রাস্তায় চলে এসেছেন এবং রাস্তা অবরোধ করেছেন, এবং সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে এই আন্দোলনের তীব্রতা কিন্তু ততই বাড়ছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। ঠিক অপর প্রান্তের শিক্ষার্থীরাও তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনে যেসব আন্দোলনকারীরা রয়েছেন তারা ধীরে ধীরে কিন্তু সাবিপ্রবি ক্যাম্পাস থেকে তারা এখন সড়কে অবস্থান নিয়েছেন এবং স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে আছে পুরো সাবিপ্রবি এলাকা সহ তার যে প্রধান সড়কটি রয়েছে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, সেই পুরো এলাকা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে আছেন, তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটু পেছনে সরে গিয়ে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীদের সাথে এখন পর্যন্ত বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু এখনও মোতায়েন রয়েছে সাবিপ্রবির ঠিক প্রধান ফটকের সামনে। অপরদিকে শিক্ষার্থীরা তারাও কিন্তু আন্দোলনরত রয়েছেন, কোটানা মেধা 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 এই ধরনের স্লোগানে কিন্তু সাবিপ্রবি ক্যাম্পাস সহ তার সামনের যে জায়গাটি রয়েছে অর্থাৎ মূল ফটকের সামনের জায়গা পুরো জায়গাটি কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে, এবং এখানে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং কোটা বিরোধী আন্দোলন বেগবান শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, এবং সবচেয়ে বেশি আলোচিত যে স্লোগানটি সাধারণ শিক্ষার্থীদের যে ঢল, অর্থাৎ সাবিপ্রবির এই কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলন কিন্তু এখন সাবিপ্রবির প্রায় সব সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে অংশ নিয়েছেন, এবং এই আন্দোলনটি যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন সাবিপ্রবির এই কোটা বিরোধী আন্দোলন রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে কয়েক হাজার শিক্ষার্থী তারা কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এবং একই সাথে কিন্তু তারা সিলেট সুনামগঞ্জে মহাসড়কে রয়েছে সেই মহাসড়ক অবরোধ করে এখানে অবস্থান নিয়েছেন, রাস্তায় বসে পড়েছেন। ঠিক অপর প্রান্তেই পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও এখনকার যে অবস্থা সেটি দেখছেন আসলে, এবং যত সময় গড়াচ্ছে কোটা বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি আন্দোলনের তীব্রতা বাড়ছে। আজকেও আমরা দুপুরের দিকে যেমনটা দেখেছি সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ তারা কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, তবে তারা বলছেন যে তারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে নন, যারা আসলে কোটা আন্দোলনের নামে পেছন থেকে কলকাঠি নাড়ছে বিএনপি জামাত এমনটা অভিযোগ করে তাদের বিরুদ্ধে তাদের অবস্থান এইরকমটাই কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীরা বলেছেন। এবং ছাত্রলীগের কর্মসূচি শেষে আমরা দেখেছিলাম সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্টে, সেখানে কিন্তু আন্দোলনরত অর্থাৎ কোটা আন্দোলনে যেসব শিক্ষার্থীরা সম্পৃক্ত রয়েছেন কোটা আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সিলেটের বন্দরবাজারে অবস্থান নিয়েছিলেন, এবং সেখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তখন কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ওই সকল আন্দোলনকারীদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বন্দরবাজারে যে আমরা দেখেছিলাম কোটা আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন সেখানে কিন্তু ছাত্রলীগ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং সেখানে অবস্থান করতে দেয়নি। একই সাথে বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবিপ্রবি ছাত্রলীগেরও কিন্তু আজকে বিকেল 3টার পরে কর্মসূচি ছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকেই আমরা তাদের কর্মসূচি পালন করতে দিয়ে দেখছি এখন পর্যন্ত ছাত্রলীগের অর্থাৎ সাবিপ্রবি ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে শিক্ষার্থীদের এই আন্দোলনে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে আমরা এখনো দেখিনি। কেননা গতকালকে রাত্রেও কিন্তু সাবিপ্রবি সাধারণ শিক্ষার্থী অর্থাৎ কোটা আন্দোলন যারা করছেন সেই সকল শিক্ষার্থী এবং ছাত্রলীগের শিক্ষার্থীদের সাথে তাদের আজকে কিন্তু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগ নেতাকর্মীদেরকে এই আন্দোলনে এখন পর্যন্ত আমরা আসতে দেখিনি বা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখিনি। এখানে হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন এবং সবাই এই যে কোটা আন্দোলন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হচ্ছে, একই সাথে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের জন্য তাকে আসলে সেই বক্তব্য প্রত্যাহার করারও দাবি জানাচ্ছেন একই সাথে, এবং এই আন্দোলন যত সময় গড়াচ্ছে ততই কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমে এসেছেন, এবং একই সাথে তারা বলছেন যে
গতকালকে আমরা ঢাকায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করছেন কোটার বিরুদ্ধে, সেই সকল আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছেন এমনটা অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং সেই অভিযোগ থেকেই কিন্তু তারা আজকে এই যে সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলন আরো তীব্রতর হয়েছে এবং তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা বলছেন ছাত্রলীগের বিরুদ্ধে তাদের আজকের এই অবস্থান, ছাত্রলীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান ছেড়ে যাবেন না এই সকল শিক্ষার্থীরা। এবং আপনারা এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটির অবস্থা আসলে দেখতে পাচ্ছেন। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা, একই সাথে ছাত্র এবং ছাত্রীরা উল্লেখযোগ্য সংখ্যক, তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং কোটা বিরোধী স্লোগান দিচ্ছেন। একই সাথে আমরা দেখছি তার ঠিক পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্য, সিআরটি সদস্য, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, তারা কিন্তু এখনো অবস্থান করছেন এবং তারা তাদেরও কর্মসূচি আজকে ছিল, তবে সেই কর্মসূচি তাদেরকে আমরা আজকে দুপুরের পরে মাঠে অর্থাৎ এইখানে বের হতে দেখিনি এবং কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখিনি। সাবিক প্রবি কতটুকু উত্তাল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আছে সময়ের সাথে সাথে সাবিপ্রবীর এই কোটা বিরোধী আন্দোলন সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শিক্ষার্থীরা আস্তে আস্তে বেপরোয়া হয়ে উঠছেন। তারা প্রথমে আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে তারা অবস্থান করছিলেন, পরে কিন্তু সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেই সকল শিক্ষার্থীরা তারা সাবিপ্রবি ক্যাম্পাসের ঠিক সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, সেই সড়কটি অবরোধ করে তারা রাস্তায় বসে পড়েছেন। এবং এখানে আপনারা দেখছেন হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীরা, ছাত্রীরা, তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এবং এই শিক্ষার্থীদের যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে গতকালকে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, অতর্কিত হামলা এমনটি তারা অভিযোগ করছেন। তবে ছাত্রলীগ বলছে যে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর কোনো ধরনের হামলা করেনি, তারা কোনো ধরনের অত্যাচার বা তাদের উপর আক্রমণ করেনি। সেখানে কোটার বিরোধী আন্দোলনের সাথে অন্যান্য যেসব রাজনৈতিক দল জড়িয়ে পড়েছে, বিএনপি, জামায়াত, এইরকম অভিযোগ এনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বলছেন যে তাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ কিন্তু ভিন্ন, তারা বলছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরাই তাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তাদের উপর এই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য বারবার তারা চেষ্টা করছেন এবং আক্রমণ করে যাচ্ছেন। এবং আজকেও আপনারা দেখছেন সাবিপ্রবির এই যে আন্দোলনটি অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন, যেটি প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান রয়েছে, সেই আন্দোলনে গতকালকের পর থেকে কিন্তু আসলে নতুন মাত্রা যোগ হয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী এখানে যোগ দিয়েছেন এবং তারা সবাই রাস্তায় নেমে এসেছেন এবং একটাই দাবি করছেন, তাদের এক দফা দাবি কোটা সংস্কার বা কোটা অযৌক্তিক কোটা যেগুলো সেগুলো বাতিল না করা পর্যন্ত শিক্ষার্থীরা তারা ক্লাসে বা শ্রেণীকক্ষে ফিরে যাবেন না, তারা রাজপথ ছেড়ে যাবেন না এমনটাই কিন্তু বলেছেন। এবং এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে পুরো দেশ কিন্তু উত্তপ্ত রয়েছে। একদিকে যেমন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন, তাদের ক্যাম্পাসে আন্দোলন করছেন, ঠিক অপরদিকে আমরা দেখছি ছাত্রলীগের নেতাকর্মীরা, তারাও কিন্তু যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, এই আন্দোলনকে দমানোর চেষ্টা করছেন। কেননা তারা বলছেন যে এই আন্দোলন যৌক্তিক, যে আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের পাশে তারা আছেন, কিন্তু এর পেছনে যারা রয়েছেন তাদের প্রতি তারা যে এই প্রতিরোধ সেটি গড়ে তুলবেন। এবং আজকেও আমরা দেখেছি সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ, তারা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করেছে এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান নিয়েছিল। এবং সর্বশেষ যে পরিস্থিতি এখনও যদি আপনাদেরকে আমি বলি, আমরা অবস্থান করছি সিলেটের সাবিপ্রবির মোট মূল ফটকের সামনে। এখানে সকল সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তাদের দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের মুখোমুখি অবস্থান করছেন। যখন তারা ক্যাম্পাস থেকে রাস্তায় বের হয়ে আসছিলেন তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে তাদের দেখে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে কিন্তু পুলিশ সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা পিছু হটতে বাধ্য হন এবং কিছুটা দূরে গিয়ে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন সতর্ক অবস্থান নিয়েছেন। এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন সিলেটের সাবি পবি ক্যাম্পাস, সেটি কিন্তু কোটানা মেধা 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 চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, এই রকম স্লোগানে কিন্তু পুরো এলাকা মুখরিত হয়ে আছে এবং সেখানে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী অংশ নিয়েছেন। পাশেই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এই অবস্থান নিয়ে অর্থাৎ পাশাপাশি ছাত্রলীগেরও এখানে আসার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে সাবিপ্রবি ক্যাম্পাস কিন্তু বেশ উত্তপ্ত এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। আপনারা পুরোটা দেখানোর চেষ্টা করছি, আসলে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অর্থাৎ যারা কোটার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী, সেই সকল শিক্ষার্থী তারা রাস্তায় নেমে এসেছেন এবং তাদের দাবি দাবার পক্ষে তারা আন্দোলন করে যাচ্ছেন, স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বারবার কিন্তু তারা বলছেন যে তাদের দাবি দাবা যদি মেনে না নেওয়া হয় এবং তাদের উপর ছাত্রলীগ অযৌক্তিকভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে এমনটা এইসব আন্দোলনরত শিক্ষার্থীরা তারা অভিযোগ করছেন এবং এই অভিযোগেরও তারা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছেন। সেই সাথে যারা এই আন্দোলনের মদতদাতা তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, এই রকমটাই কিন্তু বলছেন। এর আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে কর্মসূচি পালন করতে গিয়ে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী এবং এই সকল সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনরত রয়েছেন তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজকেও সিলেটের বন্দর বাজারে সিলেট জেলা এবং মহানগর ছাত্রলীগ নেতাকর্মীর সাথে আন্দোলনকারীদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং এই পরিস্থিতিতেই কিন্তু সিলেটের যে কোটা বিরোধী আন্দোলন সাবিপ্রবি ক্যাম্পাসের নেতৃত্বে যেটি চলছে সেই আন্দোলন চলে যাচ্ছে এবং গতকালকের পর থেকেই আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং শিক্ষার্থীরা এই আন্দোলন যারা সংশ্লিষ্টরা মনে করছেন এই আন্দোলন আরও বেশি বেগবান হচ্ছে এবং নতুন নতুন স্লোগান এই আন্দোলনে যুক্ত হচ্ছে এবং শিক্ষার্থীরাও কিন্তু প্রথমে তাদের সাবিপ্রবি ক্যাম্পাসের ভেতরে অবস্থান করলেও তারা আস্তে আস্তে রাস্তায় বের হয়ে এসেছেন এবং তাদের দাবি দাবার পক্ষে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং তারা বারবার বলছেন তাদের এই যে আন্দোলন সেটি আদালতের বিরুদ্ধে নয় বা আদালতকে তারা কিছু বলতে চান নির্বাহী বিভাগের কাছে এবং একই সাথে তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবং যেখানে জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটা প্রথার বাতিল করে আইন পাস করতে এরকম বিভিন্ন ধরনের তারা কিন্তু দাবি করে আসছেন এবং গতকালকেও আমরা দেখেছি এ নিয়ে পুরো দেশ জুড়ে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এতে করে সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা যেমন আহত হয়েছেন ঠিক তেমনি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু বিপুল পরিমাণ সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু আহত হয়েছে। দর্শক সিলেটের সাবিপ্রবি থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছি। গতকালকে ঢাকাতে কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করছে এরকম অভিযোগ এনে শিক্ষার্থীরা কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলন চলমান হয়েছিল সেই আন্দোলনটি আরো ব্যাগবান হয়েছে এবং আমরা এখন অবস্থান করছি সিলেটের সাবিপ্রবি ক্যাম্পাসে। ক্যাম্পাসের ভেতরে এই সকল আন্দোলনরত শিক্ষার্থীরা তারা প্রথমে অবস্থান করলো, এক পর্যায়ে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল করে তারা এখন সিলেট সুনামগঞ্জ মহাসড়ক দখল করে স্লোগান দিচ্ছেন এবং তাদের কোটা প্রথা বাতিলের যেসব স্লোগান রয়েছে সেই স্লোগানে কিন্তু এই সড়কটি মুখরিত করে রেখেছে। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের ঠিক পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এইসব শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে রয়েছে। ছাত্রলীগের কর্মসূচি পালন করার কথা ছিল সাবিপ্রবি ছাত্রলীগের, তারা কিন্তু আজকে এই কর্মসূচিটি পালন করবে। এখন পর্যন্ত মাঠে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক সিলেটের সাবিপ্রবি ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলন থেকে আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চ্যানেল।